আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি ডিমের রেসিপি, যেই রেসিপিটি বাচ্চারা চেটেপুটে খাবে। যে বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তারাও খাবে। দেখুন, মাত্র তিনটা ডিম নিলাম। ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা আলাদা পাত্রে রেখে দিব। এই রেসিপিটি বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। তিনটা ডিমই আমি আলাদা করে নিলাম, আপনি চাইলে ডিম আরও বাড়িয়ে নিতে পারেন, বাড়িয়ে নিলে ভালো হবে, বেশি বেশি করে নেবেন। আমি অল্প করে দেখিয়ে দিলাম, বোঝার জন্য দেখিয়ে দিলাম। ডিম নিয়ে নিছি, এটার মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিছি। প্রথমে ডিমের সাদা অংশটা আমি প্যানে দিয়ে দিলাম। প্যানে অল্প তেল দিবেন, বেশি তেল দিলে ডিমটা উঠে আসতে চাইবে। আর যদি তেল কম দেন তাহলে পারফেক্টভাবে হবে। ডিমের এক সাইড ভাজা হলে খুব বেশি ভাজতে যাবেন না, হালকা ভাজা করবেন। ডিমের এক সাইডটা হালকাভাবে ভেজে নেবেন, ভেজে এটাকে রোল করবেন। রোল করে পেঁচিয়ে পেঁচিয়ে এক সাইডে রেখে দিবেন। কড়াই থেকে তুলতে হবে না, কড়াইয়ের এক পাশে রেখে দিবেন। এবার আপনি ডিমের কুসুম, যে হলুদ অংশটা আছে ওটা কড়াইতে দিয়ে দিবেন। এবার এক পাশ হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার হয়ে গেছে, চুলার আঁচটা কমিয়ে সাদা অংশটা আপনি হলুদ অংশের সাথে আস্তে আস্তে করে রোল করে নেবেন। ঠিক এভাবে রোল করে নেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ঠিক যেন পাটিসাপটা পিঠা, ডিমের পাটিসাপটাও বলতে পারেন। এক কথায় অসাধারণ হয়েছে। এবার আমি এটাকে তুলে নিব, তুলে পরিবেশন করব। এক পাশটা সম্পূর্ণ হয়ে গেছে, আলতো হাতে তুলতে হবে, ভেঙে যাবে না, তারপরেও যেতেও পারে। দেখুন আমি আস্তে করে তুলে নিলাম। এখন এটাকে আমি গরম গরম অবস্থাতেই এটা পিস পিস করে কেটে পরিবেশন করব। সাথে আপনি সস দিয়েও দিতে পারেন বাচ্চাদেরকে, বা নিজেও খেতে পারেন সস দিয়ে, অথবা এভাবেই খেতে পারেন। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে। যেমন দেখতে লোভনীয় হয়েছে তেমন খেতেও খুব মজা হয়েছে। অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।